ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং এবং টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো জ্যাক T781D -Q এই মডেলের সার্বো মোটর বাটন হোল সুইং মেশিনের কীভাবে ইরোর E18 রিমুভ করবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা যখন মেশিনের পাওয়ারটি অন করি, প্যাডেলটি প্রেস করার সাথে সাথে ইরোর 18 চলে আসে। এই ইরোর 18 কেন আসে, কোথায় থেকে আসে, কীভাবে এটা সমাধান করা যায়, সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, এই সার্বো মোটর বা সার্কিট সিস্টেম যে মেশিনগুলো রয়েছে, এই সার্বো মোটর সিস্টেমগুলোর মধ্যে আমাদের E18 আসুক আর ইরো যে কোনো ইরোর আসুক না কেন, আমাদের বুঝতে হবে আমাদের মেশিনের কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আগে আমাদের সমাধান করতে হবে, তারপর আমরা মেশিনটি চালাতে পারব। তো ডিয়ার ফ্রেন্ডস, যেহেতু আমাদের মেশিনে ইরোর 18 আসতেছে, অর্থাৎ ইরোর 18, এই ইরো 18 আসার কারণ হচ্ছে আমাদের এই মেশিনের ক্রুটিটা কোন জায়গায় রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা ইরোর 18 যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে এই মডেলের মেশিনের যেই প্যাডেলটি রয়েছে, এই যেখান থেকে আমরা প্যাডেল থেকে আমাদের মেশিনের প্রেশার ফিট উপরে করি এবং ছেড়ে দিলে প্রেশার ফিট নিচে নেমে যায়, সেই পজিশন যদি ঠিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইরোর 18 চলে আসে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাত দিয়ে আমাদের মেশিনের প্রেশার ফিট উঠা দিয়েছি এবং নামা দিয়েছি। আমাদের প্রেশার ফিটের অপশনটি কিন্তু একদম ফ্রি রয়েছে, এখানে কোনো জাম নেই বা কোনো ঝামেলা নেই, কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমাদের সেন্সর। আমাদের এখানে একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যে সেন্সরটি বুঝতে পারে যে আমাদের মেশিন যখন চলবে তখন কিন্তু আমাদের মেশিনের প্রেশার ফিট উপরে উঠতে পারবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেন্সর, সেই সেন্সরটি একুরেটভাবে কাজ করতেছে না, যার কারণে ইরোর 18 চলে আসতেছে। ইরোর 18 আসার দুটি কারণ রয়েছে। একটি হলো আমাদের যদি সেন্সর খারাপ থাকে বা সেন্সরের ভিতরে যদি ময়লা থাকে বা ডাস্ট জমে যায়, তাহলে সেক্ষেত্রে ইরোর 18 চলে আসবে, অথবা ম্যানুয়াল ভাবেও আসতে পারে। সেটা হচ্ছে আমরা যে জ্যাকটি এখন খুলেছি, এই জ্যাকের ভিতরে ময়লা থাকলেও ইরোর 18 চলে আসবে। আমরা এটাকে পরিষ্কার করে ফু দিয়ে আবার পুনরায় লাগাবো, এবং এই জ্যাকটি যেখানে লাগালাম এর ডান পাশে কিন্তু একটি সেন্সর রয়েছে, এই সেন্সরের মাঝখানে আমাদের একটি পাতলা কালো শিট ভিতরে ঢুকে যায়। এটা যদি একুরেটভাবে ভিতরে না যায়, তাহলেও কিন্তু ইরোর 18 চলে আসবে। আরেকটি সমস্যা হচ্ছে, আমাদের মেশিনের ফেসের ফিট যদি উপরে এসে দাঁড়ায়, অর্থাৎ মেশিনটি চালানো অবস্থায় যদি ফেসের ফিট একুরেটভাবে না বসে, তাহলেও কিন্তু ইরোর 18 চলে আসবে। এই জিনিসগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মেশিন ইরোর 18 আসবে না, আর আমরা মেশিনটি একুরেটভাবে সুন্দরভাবে চালাতে পারব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।